সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য যতগুলো জব আছে তার ভিতরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জব হচ্ছে অন্যতম, কারণ এটা খুব অল্প সময়ের ভিতরে তাদের নিয়োগ প্রক্রিয়াকে বাস্তবায়ন করে। সিভিলের অন্য যতগুলো নিয়োগ আছে যেমন বিপিএসসির আন্ডারে বা অন্য যে নিয়োগগুলো আছে, বিপিএসসির কথা বলবে না, কারণ এটা 3 বছরে একটা নিয়োগ বাস্তবায়িত করে। যতদিনে নিয়োগের পরীক্ষা হয় ততদিনে কিন্তু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 2টা নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়িত করে ফেলে। তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যেহেতু প্রতি বছরই কিন্তু একটা সার্কুলার দিয়ে থাকে, এই সার্কুলারের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা পরীক্ষা দ্রুত নিয়ে থাকে এবং প্রতি বছরই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা বাস্তবায়িত হয়ে থাকে। তো যদি আপনি দ্রুতই চাকরি নিতে চান তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হচ্ছে অন্যতম একটা জব সেক্টর। আজকের এই ভিডিওতে আলোচনা করবো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রশ্ন প্যাটার্ন, এরপরে যে সাজেশনগুলো দিলে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন নন এবং টেকের ক্ষেত্রে, সবগুলো আপনাদেরকে ইন ডিটেলস আলোচনা করার আমি চেষ্টা করবো। আমি সাগর ফ্রম সলিউশন পয়েন্টস, লেটস বিগিন দ্য ভিডিও। তো ভিডিওর সাথে আপনাদের একটু অনুরোধ করবো, আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি টেকনোলজি রিলেটেড ভিডিও দিয়ে থাকি। আপনি যদি টেকনোলজি রিলেটেড ভিডিও দেখতে, ভিডিও ডিসক্রিপশন বক্সে শুরুতেই দেওয়া আছে আমাদের আরও একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক, চাইলে আপনি ভিজিট করে আসতে পারেন। তো শুরুতে আপনাদেরকে একটা কথা বলে নিই যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যখন সার্কুলার দেয় তখন তারা উল্লেখ করে দেয় যে এই পদ সংখ্যা এটা হ্রাস বৃদ্ধি পেতে পারে এবং আমরা যে পরীক্ষার প্যাটার্নটা দিয়ে থাকি আগের বা গতানুগতিক এর যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো অতীতে যেই প্রশ্নগুলো হয়েছে বা অতীত যে প্যাটার্নগুলো আছে সেগুলোর উপর একবার পার্সপেক্টিভ ভিউ থেকে। গত সেশনগুলোতে ম্যাক্সিমাম সময় অ্যাসিস্ট্যান্টের সার্কুলারটা পূর্বে হয়ে থাকে, যার জন্য অ্যাসিস্ট্যান্ট পরীক্ষাটা আগে হয় এবং সাব অ্যাসিস্ট্যান্ট বা ডিপ্লোমাদের পরীক্ষাটা পরে হয়। তখন আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে তাদের যে প্যাটার্ন হয়েছিল সেই প্যাটার্ন অনুসারেই হবে। আনফর্চুনেটলি আমরা এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা বিএসসিদের কোনো কোনো প্রকার সার্কুলার পাইনি, যার জন্য হয়তো প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমরা ধারণা পাবো না। তো আশা করা যাচ্ছে সেম প্যাটার্ন হবে আগে যে পরীক্ষাটা দিয়েছিলাম আমরা। আগের পরীক্ষার যে প্রশ্ন সেটা আমার হাতে আছে এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আর ডানে বামে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এই প্রশ্ন প্যাটার্ন অনুসারে আমরা মূলত আলোচনা করার চেষ্টা করবো আসলে কি এসেছিল না এসেছিল এবং কোন অনুসারে প্রশ্ন বা হতে পারে। তো পূর্বে যে প্রশ্নগুলো হয়েছিল সেটা 2 ধরনের প্রশ্ন হয়েছিল, একটা হচ্ছে নন ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট। তো ননের ক্ষেত্রে ছিল 30 মার্ক এবং ডিপার্টমেন্টের ক্ষেত্রে ছিল 40 মার্ক, টোটালি 70 মার্ক, 1.5 ঘন্টার সময়ব্যাপী পরীক্ষা হতো, 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা, যে কোনো সময় একটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিতে পারে। তো ননের ক্ষেত্রে 30 মার্কের ক্ষেত্রে 3টা সাবজেক্ট ছিল, বাংলা, ইংলিশ এবং জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান নামে আমরা যেটা জানি সেটা। 3টাতে 10 মার্ক করেছিল, সর্বপ্রথমে আসে বাংলাতে, বাংলার ক্ষেত্রে ছিল 5টা বাগধারা, বাগধারা যা দিয়েছিল একবার আনকমন ছিল 2টা এবং কমন ছিল 3টা, যদিও যারা পেরেছে তারা তো অবশ্যই ভালো করেছে। টোটালি 5টা বাগধারায় 5 নম্বর বরাদ্দ ছিল এবং আর একটা ছিল শব্দার্থ, মানে উচ্চারণ এদিক ওদিক ছিল, শুদ্ধ করতে হবে আর কি, এক ধরনের শব্দ ছিল ভুল ছিল ওইটাকে শুদ্ধ করতে 5টা ছিল, টোটালি 10 নম্বর। ইংরেজির ক্ষেত্রে ছিল 5টা প্রিপোজিশন আপনাকে পারতে হবে এবং 5টাতে 5 নম্বর, সেই সাথে ছিল ট্রান্সলেশন, বাংলায় থাকবে ইংলিশে করতে হবে, এভাবে ছিল। আর 10 নম্বর ছিল সাধারণ জ্ঞানের উপরে, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেশি যোগদান দিয়েছিল তারা এবং আরও যে কোশ্চেনগুলো ছিল বাংলাদেশ রিলেটেড বা বাংলাদেশ বিষয়াবলী রিলেটেড, কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে আপনার ইন্টারন্যাশনালটা কভার হয়ে যাবে। টোটালি ছিল 30 মার্ক, কিন্তু টোটাল যে মার্ক ছিল এটা ছিল রিটেন, কোনো প্রকার এমসিকিউ ছিল না বা কোনো কিছু ছিল না। রিটেন যেহেতু কোশ্চেন ছিল এবং রিটেন আপনাকে লিখতে হবে, সেহেতু কোনো প্রকার নেগেটিভ মার্ক কিন্তু ছিল না, এমসিকিউ থাকলে নেগেটিভ মার্কটা নর্মালি দিয়ে থাকে। তো যেহেতু রিটেন সেহেতু নেগেটিভ মার্ক ছিল না, এখানে আমাদের একটা ভয় কিন্তু কেটে যায় নেগেটিভ মার্কের। টোটাল যে 30 মার্কের কোশ্চেন ছিল বাংলার ক্ষেত্রে শুধু বাংলা ব্যাকরণ বা বাংলা সেকেন্ড পার্টের উপরে বেশি জোর দেওয়া দিয়েছিল এবং ইংলিশের ক্ষেত্রে ইংলিশ গ্রামার ছাড়া অন্য কিছুই ছিল না। আর বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক বিষয়াবলী যেগুলো আপনাদেরকে আমি বলবো যে বাংলাদেশ বিষয়াবলীটাই পড়বেন, আর অন্য কিছু দেখার দরকার নেই আমি মনে করি, এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা মাস্ট বি দেখে যাবেন। যেই মাসে পরীক্ষা হবে, মনে করেন এই মাসে রানিং মাসে পরীক্ষা হবে, তার আগের মাসে যা কিছু হয়েছে, মানে যেদিন পরীক্ষা হবে তার 5 দিন আগের থেকে যা কিছু ঘটেছে সবগুলি আপনাকে দিতে হবে, সবগুলো কভার করে যেতে হবে আর কি। তো ননের ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে প্রশ্ন প্যাটার্ন আপনাদেরকে আমি বললাম এটা পরিবর্তন হতে পারে, যে কোনো কিছু আসতে পারে। যে বাংলা ব্যাকরণ ছিল হয়তো সাহিত্য পাঠ থেকে উঠিয়ে দিতে পারে, গ্রামার ছিল ইংলিশের ক্ষেত্রে গ্রামার চেঞ্জ হতে পারে, অন্য কিছু দিতে পারে, এটা কিন্তু অস্বাভাবিক না। প্রতিবার যদি একই প্রশ্ন করে তাহলে তো জব হলো না, বলেন না চাকরির যে পরীক্ষাটি এটা তো আর তারা টিকলি যেটা করতে থাকে সেটা তো হলো না। তো ননের ক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই ননে ভালো করা লাগবে, 30 নম্বর বরাদ্দ থাকে, 30 নম্বরের ভিতরে আপনাকে ভালো কিছু এখানে কিন্তু অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। কারণ সে 40 নম্বরের ক্ষেত্রে সেটাতে আমরা ডিপার্টমেন্ট সাবজেক্ট পেয়ে থাকি। তো ডিপার্টমেন্টের ক্ষেত্রে মোট 9টা প্রশ্ন ছিল, 9টা রিটেন, সম্পূর্ণ রিটেনের উপর ভিত্তি করেছিল। রিটেন প্রশ্নগুলোর ভিতরে আপনাদেরকে আমি বলবো রিটেন পার্টটা অবশ্যই ভালো করে যাবেন, এমসিকিউ এর যুগ দিন দিন উঠে যাচ্ছে, সবাই রিটেন টাইপ কোশ্চেন করছে। তো আপনাদেরকে আমি বলছি কী কী কোশ্চেন ছিল,
তো রিটেনের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টগুলো ছিল সেগুলো আপনাদেরকে আমি বলছি, বা কোন কোন সাবজেক্টের ম্যাথগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আপনারা হয়তো বা মেন বই আপনার কাছে নাই কিন্তু কালেক্ট করে নেবেন। মেন বইটা মূলত গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো একটা ছিল এস্টিমেটের উপর ম্যাথ, যেটা পুকুরের মাপ, একটা ছিল পানির ট্যাঙ্কের যে আমরা হাইড্রোলিক্সের অঙ্ক করে থাকি সেটা, সুপার এলিভেশনের অঙ্ক যেটা আমরা ট্রান্সপোর্টেশনে দেখে থাকি সেটা, এরপর হচ্ছে বিএম ডিজাইন ছিল, জনসংখ্যার এনভায়রনমেন্টের অঙ্ক ছিল, একটা এস্টিমেটের অঙ্ক ছিল, কনফাইন্ড অ্যাকুইফার বা হাইড্রোলজি রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল, সেই সাথে ছিল একটা জিওটেকের অঙ্ক যেটা ব্রড ছয় মার্কের, এবং আরেকটা ছিল এসএফডি বিএমডি। তো নয়টা যে কোয়েশ্চেন ছিল নয় ধরনের সাবজেক্ট থেকে কিন্তু এসেছিলো, কোনো স্পেসিফিক সাবজেক্ট থেকে কিন্তু উঠে আসেনি। তো আপনাদেরকে আমি বলবো জোরদার যে সাবজেক্টগুলো করতে হবে বা সাজেশন যেটা আপনাদেরকে দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে জিওটেক। জিওটেকটা ভালো করে করবেন, একটা কোশ্চেন আসবে, এসএফডি বিএমডি অবশ্যই মাস্ট বি করবেন, হাইড্রোলজি করবেন, এনভায়রনমেন্ট করবেন, এনভায়রনমেন্টে বিভিন্ন ধরনের কোশ্চেন হয়ে থাকে, ব্লিচিং পাউডারের কোশ্চেন আছে বা অন্য যে কোশ্চেনগুলো আছে, যে কোনো ধরনের কোশ্চেন কিন্তু তারা তুলে দিতে পারে। আপনি এখানে বলতে পারবেন না যে কেন এটা দিল, চাকরি পরীক্ষায় কোনো সিলেবাস চলে না। তারপর এস্টিমেটের অঙ্ক মাস্ট বি আসবে, পুকুরের যে অঙ্কটা এটা দিয়েছিল, এবং হাইড্রোলিক্সের অঙ্ক তো অবশ্যই আসবে, কোনো প্রকার মিস হবে না আমি মনে করি হাইড্রোলিক্স এবং হাইড্রোলজি, কারণ এদের কাজই আছে এটা নিয়ে। হাইড্রোলিক্স হাইড্রোলজি এই সবগুলো ডিপার্টমেন্টে কভার করার চেষ্টা করবেন। আমি মনে করি যে ডিপার্টমেন্টে যে মেন বই আছে না, একবারে মেন বই, হুবহু মেন বইয়ের অঙ্কগুলো কিন্তু এসেছে, কিন্তু একটু ট্রিকলি কোশ্চেন এসেছে। যেমন জনসংখ্যার যে অঙ্কটা আছে আমরা এন এর মান দুই ধরে করি, এখানে দশ ধরে করা হয়েছে বা বিশ করা লাগছে, তো এরকম কিছু অঙ্ক আপনাদেরকে দেবে যেগুলো কনফিউজ, একবারে কনফিউশনাল কোশ্চেন আপনাদেরকে দেবে, দিয়ে দেখবেন যে সব কিছু এলোমেলো লাগছে। কনফিউশনাল কোশ্চেনই মূলত চাকরির পরীক্ষা দিয়ে থাকে, আপনারা এটা বুঝতেই পারছেন যে চাকরির পরীক্ষা যদি একটু কঠিনই না হয় তাহলে তো সবাই পেরে যাবে, আর সবাইকে তো চাকরি দেবে না, চাকরি তো নির্দিষ্ট সংখ্যক মানুষেরই হবে, তাই না? তো এগুলো হচ্ছে মূলত ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট ভিত্তিক। আপনাদেরকে সাজেশন দিলে আমি বলবো মেন বইটা যেটা আছে সেটা কভার করবেন, আর বাজারে যে ডিপার্টমেন্টের উপর রিটেন বইগুলো পাওয়া যায় যে কোনো একটা কালেক্ট করে নেবেন যেটা আপনার কাছে ভালো মনে হয়। অনেক বই আছে, আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে অনেক বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি বা অনেক কিছু দিয়েছি, সেগুলো আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স ফলো করলে পাবেন। তো সাজেশনের ক্ষেত্রে আপনাদেরকে বলবো বাজারে যে বইটা পান ডিপার্টমেন্টের ক্ষেত্রে রিটেন সেটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হবে, আর মেন বইটা পড়বেন। আর নন ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যদি পারেন MP3 পড়তে আপনাদের জন্য বেটার হবে, আর যদি না পারেন তাহলে ডাইজেস্টটা পড়বেন তাহলেই হয়ে যাবে। তো ডাইজেস্ট অথবা MP3 যে কোনো একটা পড়লেই হয় আপনার কাছে যেটা সুবিধাজনক মনে হয়। আমার মনে হয় আপনি ডাইজেস্টই পড়তে চাবেন, কিন্তু MP3 পড়লে হয় কি সকল ধরনের সিলেবাস কিন্তু A to Z কভার হয়ে যায়, ডাইজেস্টে কিন্তু সেটা হয় না, বিস্তারিত আছে তো MP3-তে। MP3 যে কোনো একটা সিরিজ নিয়ে নেবেন তাহলেই হবে। সেটা হলো টোটালি কোয়েশ্চেন প্যাটার্ন। আপনাদেরকে আমি বলবো যদি আপনি পানি উন্নয়ন বোর্ড পরীক্ষা ভালো করতে চান, আমি গত দুইটা পরীক্ষায় ভাইবা দিয়েছি, তো যে সাজেশনগুলো দিলাম সেগুলো ফলো করার চেষ্টা করবেন তাহলেই হবে। তো অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে যেহেতু বলছি, আপনাদেরকে বলবো যদি ভাইবা পরীক্ষায় টিকেন তাহলে ভাইবাটা ডাজন মেটার আমি মনে করি, রিটেনের উপরে ডিপেন্ড করে আপনার চাকরি, রিটেন ভালো হলে ইনশাল্লাহ আপনি পাস হয়ে যাবেন। রিটেনের যদি 2-1 নম্বর কম থাকে আপনার, রিটেনের ক্ষেত্রে যদি খারাপ হয়ে থাকে, হয়তো বা আপনার একটা ম্যাথ ভুল গেছে আরেকজনের ঠিক হয়েছে, ননই আপনার খারাপ হয়েছে আরেকজনের কিন্তু ভালো হয়েছে, তো সেক্ষেত্রে হবে কি ওই যারা ভালো করেছে তাদেরই মূলত চাকরিটা হবে কোনো প্রকার ভুল ছাড়াই। তো যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি চাকরি নেবেনই বা আপনার এম যদি পানি উন্নয়ন বোর্ডে হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ভালো করে দুই সাবজেক্টই বা দু ধরনের কোয়েশ্চেন্সই কিন্তু ভালো করার চেষ্টা করতে হবে তাহলেই হবে। এ পর্যন্ত আসার পর যদি ভিডিওর মেন টপিক্স বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন নেক্সট টাইম ভিডিও পেতে চান, আপনাদের ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।